কেমন লাগলো সুন্দরী? হাতে এইটা। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আছি নর্থ কলকাতা। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী জানাই এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই পুজো ভালো করে কাটাও। আর অলরেডি ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আমরা, তোমরা অনেকে শুরু করে দিয়েছো, অলরেডি ভিডিও ছেড়েছি, অনেকে কমেন্ট করছো, কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেখান থেকেও কমেন্ট করেছো তোমরা। আজকে আছি নর্থ কলকাতা। নর্থ কলকাতার টালার যেই প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটা আমি দেখার জন্য একদম অস্থির হয়ে পড়েছি, এত সুন্দর করেছে, এত সুন্দর হাতের কাজ করেছে। তো আজকে যাবো টালাতে, টালার প্যান্ডেল দেখার পরে ডিসাইড করবো আশেপাশে আবার কোন প্যান্ডেল যাবো। নর্থ কলকাতা তো একদিনে পুরো ঘোরা যাবে না, দু তিন দিন লাগবে নর্থ কলকাতা ঘুরতে, ঠিক আছে? সাউথ কলকাতা একদিন ঘুরবো, তারপরে শুরু। আজকে ষষ্ঠী থেকে শুরু হয়েছে, তৃতীয়া থেকে, তৃতীয়া শিবভূমি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো ভিডিওতে। আর আজকে যাচ্ছি নর্থ কলকাতার টালাতে, টালার প্যান্ডেল দেখার পরে তারপরে আশেপাশের প্যান্ডেলগুলো দেখবো। আর আজকে আমার আউটফিট হচ্ছে ব্ল্যাক শার্ট, জিন্স, হাতে ঘড়ি, ব্যাস এইটাই। ঠাকুরটা দেখে বেরোলাম, জাস্ট সেরা করেছে প্যান্ডেলটা, ভিতরের ডিজাইন কাজ, হাতের কাজ দুর্দান্ত। মানে কি বলবো, টালাপত্তায় প্যান্ডেল, পুরো প্যান্ডেলটা মিলিয়ে যদি বলি একের মধ্যে কত দেবে, আমি বলবো একে এক, দুর্দান্ত লেগেছে। সিনেমাটিক শটে কেমন দেখলে তোমরা কমেন্ট করে জানিও, আর কারা এসছো এখানে সেটাও কমেন্ট করে জানিও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেঙ্গাছিয়া মেট্রোর সামনে। কেমন লাগলো তোমার? ভালো। আজকে সবে ষষ্ঠী বান্ধবীকে নিয়ে বেরিয়েছি, ওরও প্যান্ডেলটা দেখে অ্যাটলিস্ট ভালো লেগেছে, তাই তো? আমারও খুব সুন্দর লেগেছে। আমার তো টালা প্যান্ডেলটা দেখার জন্য অস্থির হয়েছিলাম, এত সুন্দর রিলসে ভাইরাল হয়েছে। আমি আগে এসেছি বাট এখান থেকে সামনে থেকে চলে গেছি, প্যান্ডেলে আর ঢুকিনি, ঠিক আছে? আজকে ষষ্ঠী, কালকে সপ্তমী, কালকে হচ্ছে বাগবাজার কুমোরতলির ওই দিকটা যাবো, অষ্টমীর দিন সাউথের দিকটা যাওয়ার ইচ্ছা আছে বন্ধুরা সবাই। সারাদার ঠাকুর দেখবো, আবার মানে কী করবো আমি বুঝে পাচ্ছি না। এখন একটা রোলের দোকানে দাঁড়িয়েছি, একটু এগ রোল খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। কেমন লাগলো সুন্দরী? ওকে আজকে এই শাড়িটা পরে, গলায় এটা পরেছে, এটা পরে ব্লাউজ, ব্যাগ, কেমন হাতে এইটা, পুরো এইটা দারুণ লাগছে। নেক্সট ডে, আজকে হচ্ছে মহাসপ্তমী, আর আজকে আমি পান্ডে, আমরা ফার্স্ট আজকে পুজোয়, এবছর পুজোয় ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে? তো কারণ প্রথম থেকে ঘুরতে ও একটু কাজে ব্যস্ত ছিল, আমিও কাজে ব্যস্ত ছিলাম, তো তার কারণে বেরোনো হয়নি। আজকে ভেবেছিলাম কলকাতায় যাবো, যেহেতু আগামীকাল হচ্ছে মহাষ্টমী পুজো ভোরবেলা থেকে, এবার কলকাতায় গেলে আমি মিনিমাম আড়াইটা তিনটে বেজে যায় বাড়ি আসতে আসতে, ওই কারণে আজকে কলকাতা যাওয়া স্কিপ করেছি। আজকে বাড়ি আছি, বাড়ি বলতে বাড়ার সাথে ঘুরছি, দেন কালকে কলকাতা ঘুরবো সারা রাত। কালকে অষ্টমী পুজো ভোরবেলা দিতে হবে, ভাই আছে, আর অ্যান্ড আমাদের এই বাড়ার সাথে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর হাতের কাজ আছে। এখানে আবার মায়ের চরণ রয়েছে, এখানে একটা ঝর্ণা টাইপের করেছিল যেটা এতক্ষণ চলছিল, বন্ধ হয়ে গেছে। আর ওপরের জিনিসটা না, এটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তো খুব সুন্দর করেছে, খুব টোটাল এরিয়া মিলিয়ে এটা হচ্ছে আমাদের ডাক বাংলা মোড়ের প্যান্ডেল, দারুণ করেছে। কেমন লাগছে কমেন্ট করে জানিও, নিজের শহরে কী পুজো হচ্ছে সেটাও তুলে ধরা দরকার। আর আমি দুটো, মানে দুটো চারিদিক ব্লগ একসাথে করছি, দুটো তিনটে করে আলাদা আলাদা করে ব্লগ বানাচ্ছি না, সব কিছু মিলিয়েই একবারে সিনেমাটিক শট এবং ব্লগের মাঝখানে পুজো পরিক্রমা নিয়ে একটা ব্লগ থাকবে, আর নবমী স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে একটা ব্লগ থাকবে, যেটা দেখতে পারবে তোমরা। কেমন লাগছে ভাই বল? আমি তো আমাদের এখানে এত সুন্দর প্যান্ডেলে আজকে প্রথমবার আসলাম, বাড়ার সাথে ফার্স্ট টাইম দেখলি না এই প্যান্ডেলটা? বলো, শেষ পুকুরে তো মানে প্রচুর ভিড়, ঠিক আছে? তো কলকাতার মতনই ভিড় হয়েছে, আর দারুণ হাতের কাজ হয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে তোকে নিয়ে ঠাকুর দেখতে এসেছি, কি আমি খেয়াল করি নি তো এটা, একটা ঋষিজি সে যে দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? তো আমি এতক্ষণ খেয়াল করিনি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কি বলবো যে আমার গার্লফ্রেন্ডটা কবে জন্মে যেটা? হ্যাঁ বল বল, যারা সিঙ্গেল আছে বল বল। আমি বাবার এই ঋষি। ও হ্যাঁ বল, অবশ্যই বল, অবশ্যই বল, ঋষিজির কাছে পান্ডা এখন বলতে যাচ্ছে, বল, যা 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 না, বল বল বল, চ
যাই হোক প্যান্ডেলটা দেখলাম খুব ভালো লাগছে, এখনো আমরা বারাসাতে ঋষিজি আমাকে বরের থেকে অভিশাপ দিয়ে দেবে তুমি কখনো পাবা না। হ্যাঁ না না ঋষিজি ভালো মানুষ চলে গেছে, শোন আমার কথা শুনে মেয়ে এসে গেছে। আমরা এখনো তিন চারটে প্যান্ডেল দেখবো বারাসাতে, বড় বড় প্যান্ডেলগুলো। দেখো পুজোয় ঘুরতে বেরিয়েছে বলে কথা একটুখানি এগরোল বা চাউমিন বা ফুচকা বা মোমো না খেলে কিন্তু পুজোর সেই ফিলটা আসে না, তো আমরা দুইজন এখন এখানে একটু এগরোল খাচ্ছি, তাই তো ভাই? চিয়ার্স। সপ্তমী স্পেশাল, তো খাওয়া দাওয়া করে বাড়ি যাবো, 10:30 বাজে। আজকের দিনটা এরকম ছিল, 10:30 না 10:41 বাজে। আমরা এগরোল খাচ্ছি, ঠিক আছে? যাই হোক, আর সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে, ইনস্টাগ্রামে যাও তাড়াতাড়ি গিয়ে ছবিগুলো লাইক করে আসো, ততক্ষণ রোলটা খাই দিন বাড়ি যাবো। তারপর আজকে মহা অষ্টমী পুজো, অষ্টমী পুজো দিতে আমরা উঠেছিলাম ভোরবেলা, ভোরবেলা যেহেতু তিথি ছিল ভোর 5টায় উঠে ফ্রেশ হয়ে স্নান করে 5:30-6টার মধ্যে চলে গেছিলাম মণ্ডপে পুজো টুজো অঞ্জলি দিয়ে এসে পাঞ্জাবি পরে ছবি তুলেছি, ভিডিও তুলেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখেছো অলরেডি ছবি। এখন বেজে গেছে 1টা আর মা এখন খেতে দিচ্ছে সবার বাড়ি লুচি আলুর দম তরকারি ঘুগনি এ সমস্ত হচ্ছে। আমাদের বাড়ি লুচি আলুর দম কাবলি ছোলা সুজি পায়েস এগুলো হয়েছে, বপুসোনাকে অলরেডি দিদি লুচি সুজি এবং পায়েস করে ভোগ দিয়ে দিয়েছে। এবং আমাদের খাবার এই যে বেড়েছে, এই হচ্ছে আমাদের খাবার, গরম গরম লুচি ইয়াম্মি আলুর দম কাবলি ছোলা আমার সব থেকে প্রিয়। আর এই হচ্ছে দুপুরের লাঞ্চ, মহা অষ্টমী উপলক্ষে প্রতিটা বাড়িতে এই খাবার হয়, আলাদা করে বলার কিচ্ছু নেই। তো আমরা এখন সবাই তিনজনে খেতে বসবো, মা আমি দিদি জামাইবু আসবে রাতে এসে খাবে। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, সঙ্গে এরকম গরম গরম লুচি, ঠিক আছে? তো আমি আর কথা বলতে পারছি না, ফুলকো লুচি গরম গরম ফুলকো ফুলকো। ও মা তুমি আমাকে কি বলে ডাকো একটু বলো, পকাই প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করেনি, দেন রাতে আজকে নর্থ কলকাতায় আবার যাবো, সারা রাত ঠাকুর দেখবো। যেহেতু কলকাতায় গতদিন গেছিলাম পুরো ঠাকুর তো কমপ্লিট করতে পারিনি, দেখে টালা পর্যন্ত দেখেছিলাম, বাট আজকে শ্যামবাজার শোভাবাজার বাগবাজার ওই দিকটাতে যাবো বন্ধুরা সবাই, ব্যাপক মজা হবে। তো তাড়াতাড়ি এখন লুচিটা খেয়ে নি, লুচি আলুর দম ও একটু রিভিউ তো না দিলে হবেই না। এই হচ্ছে গরম গরম লুচি, মা সেরা, দুর্দান্ত করে, দুর্দান্ত হেভি লাগছে মা, দারুণ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহা একটু কাবলি ছোলা, একটা বাটি আনতো শোভাবাজার রাজবাড়ি, যেটা 12টা বাজে এখন, ঘড়ির কাঁটায় বন্ধ করে দিয়েছে, লাইটিংও বন্ধ, ভেতরে ঢোকো, রাত 11টা পর্যন্ত টাইম দেওয়া রয়েছে ওখানে। আমরা এখন কষ্ট করে ফিরে যাচ্ছি, আমার খুব দেখার ইচ্ছা ছিল শোভাবাজার রাজবাড়ি, বাট নাইট আউট করে ঠাকুর দেখতে বেরিয়েছি নর্থ কলকাতায়, ওর জন্য আর দেখা হলো না। আমরা নর্থ কলকাতার কুমুরটুলি পার্ক চলে এসেছি ওই প্যান্ডেলটা দেখতে, রেডিও দিয়ে প্যান্ডেলটা করেছে, খুবই সুন্দর লাগছে। এই যে প্যান্ডেলটা, ঠিক আছে? তো এইদিকে একটা ছোট্ট ডিজাইন রয়েছে, এটা সিডি ক্যাসেটের ওটা চলছে, অ্যান্ড বাজনার ওই শ্যুটটা ওখানে করেছে, অ্যান্ড এই হচ্ছে পুরো প্যান্ডেলটা রেডিও দিয়ে, দারুণ লাগছে। আমরা কুমোরটুলি পার্ক দেখে এখন যাচ্ছি জগত মুখার্জি পার্কের দিকে, ভিড় কিন্তু ভালোই রয়েছে। এরপরে আমরা যাবো কুমোরটুলি সর্বজনীন, তারপরে বাগবাজার, তারপরে এরা কেউ টালাটা দেখেনি, টালা প্যান্ডেল আমি তো দেখেছি, বাট এরা বলছে টালা দেখবে, জানি না কি করবে। আর বন্ধুরা বলেছিল নর্থ কলকাতার সব থেকে বড় প্যান্ডেলটা দেখাতে আনতে, ঠিক আছে? আমি জাস্ট পেছনের ভিড়টা দেখাচ্ছি, সামনে আর পেছনে, সামনের ভিড়টা এরকম অ্যান্ড পেছনের ভিড়টা ঠিক এরকম। জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়েছি, মানে কয়েক মিনিট হচ্ছে এক পা করে এগোচ্ছি, ঠিক আছে? আর এই গরম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আমি জানি না কখন ঠাকুর দেখতে পারবো, পেছনের ভিড়টা ঠিক এরকম। বিশ্বাস করো আমি শ্রীভূমিতে গেছি, টালাতে গেছি, কিন্তু জগৎ মুখার্জি পার্কের মতো এত ভিড়ের চাপ অ্যান্ড গরম আমি কোথাও সহ্য করিনি। আমরা রীতিমতো কিছুটা লাইন ইয়ে করে বেরিয়ে এসেছি, প্রচণ্ড পরিমাণে লাইন, এসে সাইডে এসে বসে একটু ঠান্ডা জল টল খেলাম, অ্যান্ড এই যে লাইনটা না, মানে এই লাইনটা শেষ হচ্ছে না, মানে এখানে 1টা বেজে গেছে, আমরা 12টায় লাইনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? তো এইটা যদি দেখতে হয় আমাদের প্রায় 2:30 বেজে যাবে। এবার আমাদের কয়েকটা বন্ধু এসছে, ওরা টালার দিকে রয়েছে, তো আমরা ভাবছিলাম হাঁটতে হাঁটতে কুমোরটুলি সর্বজনীন এবং বাগবাজার সর্বজনীনটা দেখে টালার দিকে যাবো, বাট রীতিমতো না পেরে লাইনের চাপে, মানে ভিড়ের চাপে আমরা তিনজনে বেরিয়ে এসে
এটা মানে খুব কষ্ট হয়ে গেছে, মানে এরকম ভিড় এরকম ঠেলাঠেলি করে ঠাকুর দেখা যায় না, মানে অ্যাকচুয়ালি নিজের শরীরের একটা কষ্ট, তারপরে এই ভিড়ের চাপ, এত বড় রাস্তা মিডিল থেকে সরু একটা ব্যারিকেড করে দিয়েছে, এই কারণে চাপটা একটু বেশি লাগছে। যাই হোক, প্যান্ডেল তো দেখেছি প্রচুর প্যান্ডেল, আমরা অনেক ঘুরেছি, অনেক ঠাকুর দেখে নিয়েছি, আর পাচ্ছি না, এই গরমে কষ্ট হয়ে গেছে বিশাল, এখন আড়াইটা বেজে গেছে, আমরা মুখ্যতে উঠে গেছি। সুন্দরীরা, ও সুন্দরী, এ কেমন লাগলো? দীপক যতীন দাস পার্কের লাইনে দাঁড়িয়ে বলছি কি ভাই আমি আর থাকবো না, বেরিয়ে যাবো বেরিয়ে যাবো। পান্ডে ঠাকুর দেখার আগে লাইনে বলছে কি ভাই ভিড় দেখতে পাচ্ছি না তো, ঠাকুর থেকে মজা পাচ্ছি না। এখন বলছে আমাদের বারাসাতটা ভালো, শোভা বাজে শ্যাম বাজে আর সব ভুলে গেছে, এখন বারাসাতের কথা বেশি করে ওর মনে পড়ছে। ও বলছে ভিড় নেই তো, যখন ভিড় হয়েছে সিরিয়াসলি বেরিয়ে গেছে। যাই হোক, আমরা বেশ মজা করেছি, ঠিক আছে, মজা করেছি। ঘুরলাম আমি আমাদের বারাসাতে, অন্তত 20টা ঠাকুর দেখা যেত, 20টা কিন্তু বারাসাতে 20 ঠাকুর তো হয়নি, 20টা কালী পুজোয়। ও কালী পুজো, কালী পুজো। যাই হোক, আনন্দ করেছি, মজা করেছি, আমরা খুব সুন্দর মজা করেছি।